আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? মাঝখানে গতদিন একটু ঝড় বয়ে গেল, এই কারণেই, এছাড়াও নেট প্রবলেম ছিল, আসা হয়নি, এবং গতদিন ইচ্ছা করেও একটু আসেনি অনেকগুলো কারণের। আরেকটা কারণ হচ্ছে যখন শুনলাম যে ডেন্টাল এক্সাম পেছালো, একটু মনে হলো যে না, এখন একটু রিল্যাক্সে নেওয়া যাবে। পরীক্ষা আমার মনে হয় না মে মাসের আগে তো হবেই না, মে মাসের লাস্ট উইক সম্ভাব্য বলেছে, তার মানে মে মাসের লাস্ট উইকেরও আগে হওয়া পসিবল না, বরং আরো হয় পেছাবে না হলে লাস্ট উইক। ঠিক আছে, তো যাই হোক, আমরা এখনো 2019-20 পড়ে আছি। আজকে আমরা 16 থেকে 20 নাম্বার প্রশ্ন সলিউশন করব এবং ইনশাল্লাহ চলতেই থাকবে, হয়তো বা ঈদের আগে কয়েকদিন বন্ধ থাকতে পারে, বাদ বাকি চেষ্টা করব যদি সুস্থ থাকি, সব ঠিক থাকে, ইনশাল্লাহ চালিয়ে যাওয়ার। তো যাই হোক, আজকে 16 নম্বর প্রশ্ন শুরু করার আগে প্রশ্নটা আমি লিখতে থাকি, ততক্ষণ তোমরা একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো, এবং ম্যাক্সিমাম তোমরা রাজশাহী বিভাগের মধ্যে দেখছো, বাইরের কেউ থাকলে অবশ্যই, বাইরের কোনো জেলার থাকলে অবশ্যই তোমরা একটু কমেন্ট করো, আর পাশাপাশি বন্ধুদের মেনশন করো একই রকম কথা, যেহেতু এটা আবার নতুন পেজ, অন্তত জানিয়ে দাও যে না, এখান থেকে রেগুলার ক্লাস হচ্ছে। তো 16 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এরকম, এই প্রশ্নটা একটু ট্রিকি প্রশ্ন এবং অনেক স্টুডেন্ট এই প্রশ্নটা ভুল করবে বা আমার মনে হয়েছে যে ভুল করেছে। সেটা হলো যে নিচের কোনটি খাদ্য বস্তুকে নাসা ছিদ্রে, বা হয়তো বা প্রশ্নটা ছিল নাসা গহ্বরে প্রবেশে বাধা দেয়। আমি অপশনগুলো আজকে একটু লিখে দিতে চাই। 1 নম্বর অপশন ছিল জিহ্বা, দেন ছিল কোমল তালু, তারপর ছিল এপিগ্লটিস, এবং আরেকটা ছিল শক্ত তালু। তো তোমরা তোমাদের জেলার নাম বলার পাশাপাশি শক্ত তালু বা কঠিন তালু একটু জানো যে এটার উত্তর আসলে কি হতে পারে, একটু কমেন্ট করে তোমরা জানিয়ে দাও তো এই প্রশ্নটার আনসার কি হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে। ডেন্টাল ভর্তি পরীক্ষা 19-20 সেশন এটা এসেছিল, দেখি একটু জানো। আচ্ছা, যদি আমার কাছে ফোন নাই, আমাকে একটু পেছনে গিয়ে তোমাদের কমেন্টগুলো দেখতে হবে, আমি কমেন্টগুলো একটু চেক করি। ওয়ালাইকুম আসসালাম তাপস, ঝিনাইদহ থেকে দেখছো। এপিগ্লটিস আনসার করেছে আরাফাত সানি, নাইম হাসান আবদুল্লাহ বলেছে বি, তানভীর বলেছে কোমল তালু, খুলনা থেকে দেখছে চুয়াডাঙ্গা, নওগাঁ, ওকে, ঢাকা, নাটোর, চট্টগ্রাম, নাটোর, রাজশাহী, চিটাগাং, জয়পুরহাট, ওকে, ভেরি গুড, অনেক কয়েক জেলার আছে। তো এখানে একটা জিনিস বলি যে অনেকেই কিন্তু ভুল করে এপিগ্লটিস আনসার দিয়ে দিতে পারে, বাট মাথায় রাখতে হবে একটা জিনিস যে এটা যদি মানুষের নাসা ছিদ্র হয়, মানে এই জিনিসটা যদি হয়, দেখো এই নাকের এই ছিদ্রের পরে কিন্তু মুখের ছিদ্র, তাই না? আচ্ছা, তো এরপরে হচ্ছে যদি মুখের ছিদ্র হয়, তো ঘটনা হচ্ছে নাকের ছিদ্রের পরে কিন্তু আছে নাসা গহ্বর, এবং এই নাসা গহ্বরের পরে, এই নাসা গহ্বর বরাবর যে নালি এটাকে বলে নাসা গলবেল, এটাকে বলে নাসা গলবেল, আই মিন সহজ কথা নাক বরাবর যে গলবেল তাকে বলে নাসা গলবেল, আর মুখ বরাবর যে গলবেল তাকে বলা হয় মুখ গলবেল। এখানে একটা জিনিস লক্ষণীয়, আমি যদি হা করি, হা করলে উপরে যেখানে হাত দিলাম, হ্যাঁ, এটাকে বলে হার্ট প্যালেট, আমরা তালু বলি, রাইট? সো কঠিন তালু এটাকে কিন্তু বলে হার্ট প্যালেট, এবং তোমরা
প্যালাটাইন অস্থি নাম শুনেছ? যে মুখমণ্ডলের অস্থির একটা অস্থির নাম হচ্ছে প্যালাটাইন অস্থি, অর্থাৎ যে অস্থি প্যালেট বা তালু নির্মাণ করে। তাহলে এই যে এটা হচ্ছে হার্ট প্যালেট। এখন এই হার্ট প্যালেটটার পেছনের দিকে গেলে তখন তার নাম হয়ে যায় সফট প্যালেট, যেটাকে আমরা বলি কোমল তালু। এবং এই যে কোমল তালু যেটা আমরা বলছি, তাহলে কোমল তালু কিন্তু এই মুখ গহ্বর, যে এটা মুখ গহ্বর, তার উপরে যেহেতু সপ্ত তালু, তার পেছনে হচ্ছে কি কোমল তালু, তাহলে ডেফিনেটলি মুখ গহ্বর এর উপরে আছে কোমল তালু, ঠিক এই জায়গায়। ওকে, তো প্রশ্নটা হয়েছে আমরা যে খাবারটা খাই এই খাদ্যটাকে নাসা গহ্বরে বা নাসা ছিদ্রে যেতে বাধা দেয় কোনটি? আমরা খেলে ম্যাক্সিমাম খাওয়া, কিন্তু ম্যাক্সিমাম না, খাবার কি নর্মালি খাদ্য নালী দিয়ে তো নিচে চলে আসে, কখনো কখনো ভুল বশত শ্বাসনালীতে ঢুকে যায়, আবার মাঝে মধ্যে দেখবা একটু কাশি টাশি দিলে খাবার নাকে চলে যায়, তাই না? খেয়াল করছো তোমরা তো? এ কারণেই দুইটা প্রশ্ন, যে এক, খাদ্য শ্বাসনালীতে যেতে বাধা দেবে কে, আর খাদ্য মুখ গহ্বর থেকে উপরে নাসা ছিদ্রে যেতে বাধা দিবে কে। তো যেহেতু মুখ গহ্বরের উপরে হচ্ছে কোমল তালু পেছনের দিকে, সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোমল তালু বাধা দিবে নাসা ছিদ্রে যেতে, নাসা ছিদ্রে প্রবেশে বাধা দিবে, আর এপিগ্লটিস বাধা দিবে শ্বাসনালীতে প্রবেশে। সো শ্বাসনালী আর নাসা ছিদ্রে প্রবেশে বাধা দিবে, এই দুইটা ভুল করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে এটার এক্সপ্লানেশন হিসেবে আর আমরা এক্সট্রা কি কি পড়বো? অ্যাকচুয়ালি এটার এক্সপ্লানেশন হিসেবে আর কিছু পড়ার দরকার নাই, তবে এই এপিগ্লটিস নিয়ে ডিটেলস হয়তো বা তোমরা পড়তে পারো, বিশেষ করে এপিগ্লটিসটা শ্বসনতন্ত্রে আছে। তাহলে শ্বসনতন্ত্রের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের একটা অংশ হচ্ছে এপিগ্লটিস, তাহলে সেই ষড়যন্ত্রের আর কি কি অংশ আছে সেটা পড়তে পারো। দ্বিতীয় যে জিনিসটা পড়তে পারো, চলন এবং অঙ্গ চালনা এই চ্যাপ্টারে তরুণাস্থির প্রকারভেদে এপিগ্লটিসকে বলা হয়েছে স্থিতি স্থাপক তরুণাস্থি বা ইলাস্টিক তরুণাস্থি, তাহলে এটা পড়তে পারো। তবে একটু বলে দিই, এপিগ্লটিসের বাংলা নাম কিন্তু উপজিহ্বা, ফর ইওর কাইন্ড ইনফরমেশন। কখনো কখনো লেখা হয় এপিগ্লটিস মানে আলজিহ্বা, সো আলজিহ্বা আর উপজিহ্বা এক না, আলজিহ্বা হচ্ছে ইউভুলা, যেটা হা করলে যে জিহ্বাটা ঝুলে আছে দেখা যায় সেটা হচ্ছে আলজিহ্বা, এটা একটা মাংসপিণ্ড। সো এপিগ্লটিস হচ্ছে উপজিহ্বা, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইলাস্টিক বা পিত তন্তুময় বা স্থিতি স্থাপক তরুণাস্থি, স্থিতি স্থাপক তরুণাস্থি। তাহলে তোমরা যেহেতু এপিগ্লটিস একটা তরুণাস্থির এক্সাম্পল, তাই এর সাথে বাকি তরুণাস্থির এক্সাম্পলগুলো পড়ে ফেলতে পারো। আর এপিগ্লটিস যেহেতু ষড়যন্ত্রের একটা পার্ট, তাহলে ষড়যন্ত্রের আর কি কি অংশ আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো। সো ওইটা নিয়ে আর আমি এখানে লেখাচ্ছি না, তাহলে এই দুইটা কথা বলে দিলাম, তোমরা যারা খাতায় নোট করছো সেই কাজটা করে ফেলবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের 16 নম্বর প্রশ্ন। সব কিছু ক্লিয়ার কিনা, ব্লার হচ্ছে কিনা আমাকে একটু জানাও, ব্লার হচ্ছে কিনা বা দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। ওকে, এবার আমরা চলে যাই 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে কোষ বিভাজনের দ্বিতীয়, মানে কোষ বিভাজন চ্যাপ্টার থেকে হয়েছে, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে কি বলে? তো অ্যাকচুয়ালি কোষ বিভাজন টপিকে কোষের মৃত্যু বলে একটা হেডলাইন আছে, এবং এই কোষের মৃত্যুর ওখানে কোষের মৃত্যু যে দুইভাবে হয় সেটাই কিন্তু বলা আছে, এবং একটার নাম হচ্ছে অ্যাপোটোসিস বা যেটাকে আমরা অ্যাপোপটোসিসও বলি যদি উচ্চারণে পড়াটা থাকে না, যাই হোক, আর একটা হচ্ছে নেক্রোসিস। তাহলে এই দুইটা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায়ও কিন্তু প্রশ্ন এসেছে, তাহলে নেক্রোসিস থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে, তাহলে এই টপিকটা পড়া মানে এই দুইটা পড়া, আর এই দুইটা পড়লে 19-20-এও প্রশ্ন কমন পেত। তো এখন এই দুইটাই হচ্ছে কোষের মৃত্যু, বাট একটা স্বাভাবিক একটা অস্বাভাবিক। স্বাভাবিক মানে হচ্ছে যেমন আমরা জানি যে লোহিত রক্তকণিকার আয়ু হচ্ছে 120 দিন, তাহলে ভাইয়া একটা লোহিত রক্তকণিকা জন্মের পর তার বয়স যে 120 দিন হলেই সে মরে যাচ্ছে, এটা কন্ট্রোল করছে কে? জিন। এটা কন্ট্রোল করছে কে? জিন। তাহলে এই যে এই ধরনের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, যেটা আগে থেকে কি ঠিক করা যে এটা এতদিন বাঁচবে, এতদিন পর এটা ধ্বংস হবে, নতুন তৈরি হবে, সেটাই হলো অ্যাপোপটোসিস। তো এই কথাটুকুই মোটামুটি যেটা হচ্ছে স্বাভাবিক মৃত্যু। অনেকেই দেখবো আমাদের হাতের চামড়া উঠে যাচ্ছে,
রেজে সেলগুলো মরে যাচ্ছে, এটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। আর নেক্রোসিস হচ্ছে যেটা অস্বাভাবিক মৃত্যু, অর্থাৎ যেটা পুষ্টির অভাবে হয়। তাহলে পুষ্টির অভাবে যে মৃত্যু সেটাই হচ্ছে নেক্রোসিস। যেমন এটা মনে করো হৃদপেশি, এই হৃদপেশিতে একটা ধমনী রক্ত দেয়, যে ধমনীটার নাম হচ্ছে করোনারি ধমনী। এখন কোনো কারণে যদি এই করোনারি ধমনীতে চর্বি কোলেস্ট্রল কিছু জমে, তাহলে এই হৃদপেশিটা কোনো পুষ্টির অভাবে অক্সিজেনের অভাবে মারা যাবে, সেটাই হচ্ছে নেক্রোসিস, এবং যার ফলে হৃদরোগ হবে। এখান থেকে এই দুইটা কথাই বলবো, অ্যাপোপ্টোসিস আর নেক্রোসিস, ঠিক আছে। এখন এখান থেকে তোমরা চাইলে এই টপিকের মধ্যে টিউমার ক্যান্সার এটা একটা আলাদা টপিকে যায়, B53 জিনের বিষয়গুলো, তো আমার দরকার নাই। আমার কাছে মনে হয় এই দুইটা টার্ম মনে রাখলে এর ব্যাখ্যার জন্য আর এক্সট্রা কিছু পড়ার দরকার নেই। চলে আসি আমরা 18 নম্বর প্রশ্নে। 18 নম্বর প্রশ্নটা হচ্ছে উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটি। কথাটার অর্থ হচ্ছে উদ্ভিদের দেহে তৈরি হয়, উদ্ভিদের দেহের মধ্যে থাকে ডাইস্যাকারাইড, এর মধ্যে প্রধান কোনটা। তো অনেকগুলো অপশন ছিল, এর মধ্যে তোমরা জানো যে দুধের শর্করাকে বলা হয় ল্যাকটোজ, এটা একটা ডাইস্যাকারাইড। তো উদ্ভিদের মধ্যে তো আর দুধ থাকে না যে উদ্ভিদের মধ্যে ল্যাকটোজ থাকবে, তাহলে উদ্ভিদের মধ্যে যেটা থাকে সেটা হলো সুক্রোজ, এবং এটাই হচ্ছে উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড। এখন তুমি যদি পড়তে চাও যে ভাইয়া প্রাণীর প্রধান ডাইস্যাকারাইড কি, এটা পড়াটা বোকামি হবে, বিকজ এটা পরীক্ষা আসবে না বা দরকার নেই। কারণ কি, এই ডাইস্যাকারাইড, এই কোষরসায়ন, মানে কোষরসায়ন টপিকটা উদ্ভিদ বিজ্ঞানে আছে, এ কারণে উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইডটা আসছে। বরং এখন তোমাকে যেটা পড়তে হবে, সুক্রোজ রিলেটেড যত কথা আছে, সুক্রোজ রিলেটেড ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, আমরা জানি যে পাতায় প্রস্তুতকৃত যে কার্বোহাইড্রেট সেটা তো মূলত গ্লুকোজ, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি হয় গ্লুকোজ। কিন্তু আমরা জানি গ্লুকোজ বা এটা একটা ধরনের কার্বোহাইড্রেট, সেটা তৈরি হচ্ছে পাতার মধ্যে, কিন্তু এই কার্বোহাইড্রেটটা তো উদ্ভিদের সারা অঙ্গে যেতে হবে। তো বলা হয় পাতায় প্রস্তুতকৃত কার্বোহাইড্রেটটা সারা অঙ্গে প্রবাহিত হয় যে শর্করার মাধ্যমে, সেই শর্করাটা অ্যাকচুয়ালি সুক্রোজ। তার মানে হচ্ছে উদ্ভিদে পাতায় প্রস্তুতকৃত কার্বোহাইড্রেট সুক্রোজের মাধ্যমেই সারা দেহে পরিবাহিত হয়। তাহলে সুক্রোজ সারা দেহে পরিবাহিত হয়, এই কথাটা ইম্পর্টেন্ট, এবং এ কারণে সুক্রোজকে বলা হয় উদ্ভিদের ট্রান্সলোকেটেড সুগার, অর্থাৎ সে ট্রান্সফার হয়ে বিভিন্ন লোকেশনে যায়। তাই উদ্ভিদের প্রধান ট্রান্সলোকেটেড সুগার হচ্ছে সুক্রোজ। এখন যদি জানতে চাও তাহলে প্রাণীর ট্রান্সলোকেটেড সুগার কি, এটা কখনো আসবে না, বাট জানতে চাইলে খুব ইজি, প্রাণীর বেলায় যে শর্করাটা মুভমেন্ট হয় সেটা হচ্ছে গ্লুকোজ। তাহলে প্রাণীর বেলায় ট্রান্সলোকেটেড সুগার কিন্তু কি, গ্লুকোজ, বাট উদ্ভিদের বেলায় সুক্রোজ। সেকেন্ড যেটা, এই সুক্রোজের আপেক্ষিক মিষ্টতা হচ্ছে 100, এবং আখের রসে বা আখের রস থেকে সুক্রোজ পাওয়া যায়, এবং সেই আখের রসে 15% থাকে সুক্রোজ, ঠিক আছে। এক্সট্রা যেটা তোমরা অবশ্যই পড়বা, এখান থেকে 188 ডিগ্রি সেন্টিগ্রেড গলনাঙ্কের কথা বলা আছে, এবং সুক্রোজের ব্যবহার তোমাদেরকে পড়তে হবে। অ্যান্ড অবশ্যই সুক্রোজ তৈরি হয় গ্লুকোজ আর ফ্রুক্টোজের মাধ্যমে, এবং গ্লুকোজটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, আর ফ্রুক্টোজটা হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ। গ্লুকোজটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, এবং ফ্রুক্টোজটা হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ, এবং আলফা ডি গ্লুকোজের 1 নং কার্বনের সাথে বিটা ডি ফ্রুক্টোজের 2 নং কার্বনের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধন হয়। তাই সুক্রোজের যে বন্ধন সেটা হচ্ছে α1β2 গ্লাইকোসাইডিক বন্ধন, অর্থাৎ আলফার 1-এর সাথে β2, তাহলে সুক্রোজের বন্ধনটার নাম হচ্ছে α1β2 গ্লাইকোসাইডিক বন্ধন। আমি আবারও বলছি α1β2 গ্লাইকোসাইডিক বন্ধন। সাথে এই কথাটা আরও ইম্পর্টেন্ট যে শর্করার মধ্যে যে বন্ধন থাকে তার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন, এবং খুব সহজ বিষয়, গ্লাইকো শব্দটা থাকলেই আমরা বুঝি যে এটা এক ধরনের শর্করা। এবং সুক্রোজ থেকে যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে এটা তো ডাইস্যাকারাইড, এবং আমরা জানি যে
সকল মনো এবং ডাইস্যাকারাইড হচ্ছে বিজারক শর্করা বা রিডিউসিং সুগার এক্সেপ্ট সুক্রোজ এবং ট্রেহালোজ। তাহলে এই সুক্রোজ এটা ডাইস্যাকারাইড হওয়া সত্ত্বেও এটা হচ্ছে একটা অবিজারক শর্করা। তাহলে সুক্রোজ প্লাস ট্রেহালোজ এরা দুজনেই ডাইস্যাকারাইড এবং এরা হচ্ছে অবিজারক শর্করা বা নন রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার। তো এই হচ্ছে আমার কাছে মনে হয় যে সুক্রোজ নিয়ে পড়াশোনা। পাশাপাশি এখন আমরা তো সুক্রোজ নিয়ে পড়লাম, তবে এখানে প্রশ্নটা এভাবেও আসতে পারে যে উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড না বলে উদ্ভিদের প্রধান মনোস্যাকারাইড আসতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আনসার হয়ে যাবে গ্লুকোজ। তাহলে আমি যদি একটু মুছে দিই, প্রশ্নটা যদি এভাবে আসে যে উদ্ভিদের প্রধান মনোস্যাকারাইড, তাহলে কিন্তু উত্তর হবে গ্লুকোজ। তাহলে ডাইস্যাকারাইড এসেছে, মনোস্যাকারাইড এসেছে, তাহলে এটাও আসা স্বাভাবিক যে উদ্ভিদের প্রধান পলিস্যাকারাইড কোনটি। আমাদের বইয়ে তিন ধরনের পলিস্যাকারাইড নিয়ে আলোচনা করা আছে, স্টার্চ, সেলুলোজ অ্যান্ড গ্লাইকোজেন। এখন প্রশ্ন হচ্ছে উদ্ভিদের তাহলে প্রধান পলিস্যাকারাইড আমি কোনটা বলবো? সহজ কথা, গ্লাইকোজেন তো না, কারণ গ্লাইকোজেন প্রাণীর সঞ্চিত খাবার। তাহলে প্রবলেম হলো যে স্টার্চ আর সেলুলোজ কোনটাকে আমি বলবো। সো এই ধরনের প্রশ্ন একটু কনফিউশন আছে। আমরা জানি সেলুলোজ কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে। যেমন পরীক্ষা যদি আসে যে কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি, তাহলে কিন্তু আমরা কি বলি, সেলুলোজ, এখন কোষ প্রাচীর তো ভাইয়া উদ্ভিদেরই অংশ, আর দুনিয়ার সকল কোষ প্রাচীর, সকল উদ্ভিদের কোষ প্রাচীরে তো সেলুলোজ থাকে, তো সেই হিসেবে তো সেলুলোজ থাকবেই, স্টার্চ তো সঞ্চিত থাকে। তো এই কারণে প্রধান উপাদান আমি স্টার্চ না সেলুলোজ বলবো, এই দ্বন্দ্বে না গিয়ে বরং কোষ প্রাচীরের প্রধান সেলুলোজ এটা মনে রাখো। কারণ হচ্ছে উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড সুক্রোজ এটা বইয়ে দেওয়া আছে, মনোস্যাকারাইড গ্লুকোজ বইয়ে দেওয়া আছে, পলিস্যাকারাইড এটা নাই। আর পলিস্যাকারাইডটা যদি আসে কী দাও, কী দিব ভাইয়া, সেক্ষেত্রে আমিও একটু কনফিউজ যে কী দিবা, কারণ স্টার্চ কিন্তু সঞ্চিত হিসেবে থাকে প্রচুর পরিমাণে, আবার উদ্ভিদের সকল কোষের কোষ প্রাচীর কিন্তু আবার সেলুলোজ। এখন যেহেতু পরিমাণে সেলুলোজ বেশি স্টার্চের তুলনায়, সেই হিসেবে সেলুলোজও দেওয়া উচিত, কিন্তু এক্স্যাক্টলি বইয়ে যেহেতু এরকম একটা লাইন নাই লেখা, তাই আমি এটা নিয়ে কথা বলছি না। তাহলে তোমরা ডাইস্যাকারাইড মনে রাখো, মনোস্যাকারাইড মনে রাখো, আর সেলুলোজ হচ্ছে কোষ প্রাচীরের প্রধান উপাদান, এটা মনে রাখো, এবং এটাও কিন্তু পরীক্ষায় এসেছিল। ঠিক আছে ভাইয়া। আচ্ছা আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখি, অনেকক্ষণ ধরে দেখছি না, ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। ওকে, আর দুইটা প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন আমাদের খুব বেশি প্যারা দিবে না, কারণ গত একটা ব্যাখ্যায় হিমোফিলিয়া পড়ার সময়, হিমোফিলিয়ার ব্যাখ্যায় আমরা যে প্রশ্নটা আলোচনা করেছি, মজার বিষয় সেই প্রশ্নটা 19-20 সালেও এসেছিল। প্রশ্নটা ছিল রক্ত জমাট বাঁধার মূল ফ্যাক্টর নয় কোনটি। তাহলে রক্ত জমাট বাঁধার মূল ফ্যাক্টর নয় কোনটি। আমরা গত ক্লাসে বা ক্লাসগুলোতে বলেছিলাম কোন একটা ক্লাসে যে 13টা ফ্যাক্টর আছে, এর মধ্যে প্রধান ফ্যাক্টর হচ্ছে 4টা। সেই 4টার নাম অন্তত অবশ্যই মনে রাখতে হবে, যেটা আমরা সিরিয়ালি মনে রাখি, ফুল পরে টুপ করে 1, 2, 3, 4 নম্বর ফ্যাক্টর, সিরিয়ালটাও মনে রাখতে হবে। প্রশ্ন হতে পারে কোনটা 3 নম্বর ফ্যাক্টর। তাহলে ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন, পরীক্ষায় এসেছিল মূল ফ্যাক্টর নয় কোনটি। সো এই 4টা মূল ফ্যাক্টর, এটা বাদে যেটা ছিল সেটাই আনসার। সো এটা নিয়ে আর আমি টানা পেঁচাচ্ছি না, চলে যাই সর্বশেষ আজকের 20 নম্বর প্রশ্ন। প্রশ্নটা ছিল উদ্ভিদের সুবাস সৃষ্টি করে কে। প্রশ্নটা ছিল এই যে উদ্ভিদে সুবাস সৃষ্টি করে কে। তো যারা তোমরা কোষ রসায়ন চ্যাপ্টারটা পড়েছো, সেখানে লিপিড পড়লে তোমরা উদ্ভূত লিপিডের মধ্যে তিনটা জিনিস পড়বা, স্টেরয়েড, টারপিন এবং রাবার, এবং এদের প্রত্যেকেরই কিন্তু কাজ দেওয়া আছে। তো সেক্ষেত্রে তোমরা টারপিন, এটাকে যদি আমি সংক্ষেপে এভাবে বলি, টারপিন কথাটা অনেকেই শুনেছো এবং তোমরা নিশ্চয়ই জানো এই টারপিন বার্নিশের কাজে ব্যবহার হয়, আর বার্নিশ করতে একটা ঘ্রাণ বের হয়, তাহলে সুগন্ধি হিসেবে ইউজ হয়। সো এক্স্যাক্টলি তাই এই টারপিন বা টারপিন, এটার দুইটা কাজ, একটা হচ্ছে বার্নিশ, একটা হচ্ছে সুগন্ধি। তো যেহেতু টারপিনের সুগন্ধি আছে, তাহলে এটা উদ্ভিদে থাকে, ফলে উদ্ভিদের সুগন্ধির জন্য দায়ী হচ্ছে টারপিন। তাহলে এখন যেহেতু আমরা টারপিন থেকে প্রশ্ন পেয়েছি, তাহলে আমাদের যে কাজটা করতে হবে,
টারপিনের ডিটেলস তো পড়তে হবেই, পাশাপাশি টারপিন এক ধরনের উদ্ভূত লিপিড, বাকি যে দুইটা উদ্ভূত লিপিড আছে স্টেরয়েড অ্যান্ড রাবার, এই দুইটা নিয়েও একটু আলোচনা করতে হবে। যদি তোমরা এইগুলোও তোমরা লিখে ফেলো, আলোচনা মানে কি, স্টেরয়েড রাবারটাও পড়ে ফেলতে হবে, নোট করে ফেলতে হবে, তাহলে কিন্তু তোমাদের টোটাল এই ব্যাখ্যাটা শেষ হয়ে গেল। তো এই ছিল আমাদের আজকের 5টা প্রশ্ন। আশা করছি যে আধা ঘন্টা পার হয়নি, 30 মিনিটসের মধ্যে শেষ করার একটা প্ল্যান। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের 21 থেকে 25 এবং তার পরের দিনে আমরা 19-20 শেষ করে ফেলবো। এবং যদি তোমরা চাও তাহলে এই 30টা প্রশ্নের যতগুলো ব্যাখ্যা আমি বলেছি এর মধ্যে থেকে আমি 5 মার্ক হোক 10 মার্ক হোক, যদিও প্রশ্ন করতে আমার খুব কষ্ট হয়, একটা পরীক্ষা নেবো যাতে তোমাদের প্রিপারেশনটা হয়। তবে মাথায় রাখো আমি কিন্তু তোমাদেরকে বলে দিলাম যে টারপিনের পুরোটা পড়বো, এর ভেতরে আর যা আছে পারলে স্টেরয়েড রাবার সম্পর্কেও পড়বো, এটা কিন্তু পড়তে হবে, আমি প্রশ্ন কিন্তু ওখান থেকেও করব, বাট সেটা আমি লেখায় দিলাম না, আমি লেখায় দিলে তো বই থেকেই লেখায় দিতাম, তোমরা জাস্ট সেই নোটটা করো। তো আশা করছি যে বুঝতে পেরেছ। দেন আমি 30 সেকেন্ড তোমাদের কথা শুনবো, কারো কিছু বলার আছে কি না, দেন আমি ক্লাসটা শেষ করে দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নাই, আচ্ছা জি ভাইয়া এক্সাম নিয়েন, এক্সাম দিব, ঠিক আছে এক্সাম দিব, ওকে। হ্যাঁ, যারা বলছো ব্লার, যারা বলছো যে ব্লার, ক্লাস শেষ, এখন আর ব্লার বলে না চিল্লালেও হবে, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।